এটা গোপন সূত্রের ভিত্তিতে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে একটা খবর আসে যে খোয়াই জেলার সিঙ্গিছড়া এলাকার প্যাক্স বাজার এলাকাতে একটা চাইল্ড ম্যারেজ অনুষ্ঠানের আয়োজন চলছে এবং আগামী সোমবার মেয়েটার বিয়ে হবে। মেয়েটার বর্তমানে বয়স 17 বছর 1 মাস, এখনও তার বয়স 18 বছর হয়নি। তো এই খবরের ভিত্তিতে আমরা পরবর্তী সময় ফুল ডিসিপিও টিম খোয়াই এবং আমরা যোগাযোগ করি আমাদের মহিলা থানার সঙ্গে। মহিলা থানার ওসি মিনা দেব্রহ্মা মহোদয়া এবং এসডিএম অফিসের ভারপ্রাপ্ত নোডাল অফিসার কিশোর দেব্রহ্মা মহাশয় আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে ছুটে যান এবং আমরা গিয়ে সেখানে মেয়ের মা বাবার সঙ্গে কথা বলি। আমাদের ডিসিপিও টিমের কাউন্সিলর যারা আছেন ওনারা কথা বলেন, মেয়ের বাবার সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলেন এবং নোডাল অফিসার কিশোর দেব্রহ্মা কথা বলেন, আমি নিজে কথা বলেছি এবং মহিলা থানার ওসি মিনা দেব্রহ্মা মহোদয়া উনি কথা বলেছেন। আমাদের এই কথাবার্তার ভিত্তিতে মেয়ের বাবা রাজি হন যে মেয়ের এখন বিয়ে দেবেন না, 1 বছর পর মেয়েকে বিয়ে দেবেন। এভাবে আমরা আজকে এই চাইল্ড ম্যারেজটাকে আমরা বন্ধ করতে পেরেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে যারা এই খবর পেয়ে ছুটে গেছেন এবং আমাকে খবরটা জানিয়েছেন এবং আমি নিজেও ছুটে গেছি। অসংখ্য ধন্যবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট খোয়াই। আগামী দিনে তারা এভাবে উজ্জীবিত হয়ে আরও কাজ করবে এই আশাটুকু আমি আমাদের কাছে রাখি। ধন্যবাদ।